बौमा कथाए गेले तुमरा
জল খাও না। আমরা সবাই আছি তো। থাক, আমি খাই এসেছি। থাক, এত ভয় পাচ্ছ কেন? আমরা এতগুলো লোক আছি তো তোমার সঙ্গে, ভয় পাই না মা। এসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখে নিও। এসো, মা না, জল খাও তো। আমি তো ভয়ে কাঠ হয়ে গেছিলাম। বাবা রে বাবা, কি ভয়ঙ্কর দৃশ্য! মেজ বউয়ের আঁচলটা একেবারে দাউ দাউ করে আগুনে জ্বলছিল। মেজ বউয়ের চাঁদ পানা মুখখানায় যদি আগুন লেগে যেত, মেজ বউয়ের সুন্দর মুখটা যদি জ্বলসে যেত। বড় বৌমা, এসব কি অলক্ষণী কথা বড় বৌমা! আপনি কাঁদছেন কেন? আমি আছি তো আপনার পাশে, আর ভয় পাবেন না। দুবার আগুনের হাত থেকে বাঁচলো, দুবার 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 মানে তখন মেজ বৌদি এখানে রং বেরঙের উড়লি সাজাচ্ছিল না? আগুন ধরাতে গেলে ওটা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। কি বলছিস তোরা? ওই মায়ের পায়ের জবাটা একটু দাও তো, আমি এক্সপার্টমেন্ট মাথা একটু ঠেকিয়ে দিই। দাও, আমরা বাড়ির শুদ্ধ লোকের মঙ্গল কামনা করে কালী বাড়িতে পুজো দিতে গেলাম, আর ফিরে এসে কি কাণ্ড দেখো দেখিনি। জানো তো ইস্পাটমেয়ে, এই মা কালী তোমাকে রক্ষা করেছেন, তোমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি ঠিক বলেছেন মা, আজ মায়ের কৃপায় রক্ষা পেয়েছে। কিন্তু সবসময় কি ভগবান বাঁচাবেন ওকে? আগুন নিয়ে খেললে যে একটু সাবধানে থাকতে হয় মেজ বউ। হয়তো আমার হাত পা একেবারে সে দিয়ে গেছিল, এমনি কালী পুজোতে চারদিকে বাজি ফাটছে, আগুন জ্বলছে। মেজ বউ, তুমি একটু দেখে কাজ করতে পারো না? কিন্তু আগুনটা লাগলো কি? মেজ বৌদির আশেপাশে তো কোনো আগুন জ্বলছিল না। বিপদ কি বলে আসে নাকি মেজ বউ? তোমার মন না বড্ড অন্যদিকে থাকে আমি দেখেছি। শোনো, সংসার করতে গেলে না চোখ আর কান একটু খোলা রাখা দরকার। নিজের বিপদ যদি নিজেই না ঠেকাতে পারো, তাহলে পরিবারকে রক্ষা করবে কি করে তুমি? তুমি কাকিয়াকে দোষ দিচ্ছ কেন? এই পিকু, তুই বড়দের মাঝখানে কথা বলবি না একদম। না, আমি বলবো, আমি সব দেখেছি। Thank you.
দেখেছো তুমি পিকু? এই মোহিনীটাই তো তোমার শাড়িতে প্রদীপ মেলে আগুন ধরিয়ে দিল। বড় বৌমা শোনো না, বৌমনি বৌমনি আমার কথাটা শোনো না। না ঠাকুর বউ, মা আপনারা আজকে আমাকে কিচ্ছু বলবেন না। আমি কিন্তু এক কথার মানুষ, ও যখন দোষটা করেছে শাস্তি ওকে পেতেই হবে। আমি যে মেজো বউকে কথা দিয়েছিলাম যে আমি ওর বড় দিদি হয়ে ওকে ছোট্ট বোনের মতো আগলে রাখবো, ওর গায়ে যে আগুনটা লেগেছে না তার জ্বালায় আমার সর্বাঙ্গ জ্বলছে মা। চল তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, চুপ কর তুই, দূর হয়ে যা। বৌমনি, মোহিনীকে বের করো না। সর্বনাশ, বড় বৌদির মাথায় তখন আগুন জ্বলছে, মেজ বৌদি কেন এই সময় আটকাতে গেল? ঠিক করেছে, একমাত্র মেজ বৌদি পারে বড় বৌদির মুখোমুখি দাঁড়াতে। মেজ বৌ, এটা তুমি কি বলছো? মানে যার জন্য তোমার এত বড় একটা বিপদ হচ্ছিল তুমি কিন্তু তার হয়ে কথা বলছো? কারণ আমি জানি এতে মোহিনীর কোনো দোষ নেই। Thank you.
মানুষটার আমি এত ক্ষতি করতে চাইলাম, আর সেই কিনা আমার হয়ে কথা বলছে, আমাকে বাঁচাচ্ছে। বড় বৌমা মাথা ঠান্ডা করো, মানছি মোহিনী ভুল করেছে, কিন্তু তার জন্য ওকে তাড়িয়ে দেওয়াটা অন্যায়, ওকে ক্ষমা করে দাও। এই মোহিনীকেই উনি একদিন তাড়িয়ে দিচ্ছিলেন, আজ তার হয়েই উনি প্রতিবাদ করছেন। মেজবউ, মোহিনী যেটা করেছে তাতে তুমি পুড়ে মরতে পারতে, তাও তুমি ওকে ক্ষমা করে দেবার কথা বলছো? হ্যাঁ বলছি। আর মোহিনী করেছে বলছো কেন মোহিনী? কেউ কি আর ইচ্ছে করে সব জেনে বুঝে এই কাজ করতে পারে? তুমি বলো। হয়ে গেছে তাই না? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। নাকি মোহিনী কারোর কথা শুনে এই কাজ করেছে, এর পিছনে অন্য কারোর হাত ছিল। যদি তাই হয় তাহলে তো মোহিনী নয়, তাহলে শাস্তিটা তো তার পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, শাড়ির আঁচলে আগুনটা দেখে মনে হয়েছিল আমি তো আর বাঁচবই না, আপনি না থাকলে আমি তো মরেই যেতাম। আপনি কি কথা বলছেন? এইসব কথা আর কোনোদিনও মুখে আনবেন না। কি আপনার হাতটা তো পুড়ে গেছে। আরে ও কিছু হয়নি। কিছু হয়নি মানে আপনি বসুন, ওষুধ লাগাতে হবে, তো অনেকটা পুড়ে গেছে। আমায় নিয়ে সবাই এত ব্যস্ত হয়ে পড়েছিল যে আপনার হাতটা কেউ খেয়ালই করেনি, আর আপনিও তো সেরকম, নিজের মনের কষ্টটা কাউকে কোনোদিন মুখ ফুটে বলবেন না। দেখি, ইস কতটা পুড়ে গেছে। কেন ধন্যবাদ জানালেন বুঝতে পারলাম না। দুটো কারণ, এক
মোহিনীর জন্য আপনার এত বড় একটা বিপদ হলো, তাও মোহিনীকে আপনিই বাঁচালেন, মৌমনিকে আটকালেন মোহিনীর ভবিষ্যতের কথা ভেবে। কারণ মোহিনী তো দাবার সামান্য একটা বড়ি, আসল তো বৌমি, আর এটা আপনাকে বুঝতে হবে। মেজ বউ ঠাকুরপোকে বলে দেবে নাকি যা আমি সব করিয়েছি? আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সত্যিটা আজ আমি আপনাকে বলতে চাই। বর্দা চলে যাবার পর থেকে অনেকগুলো দিনই হয়ে গেল আমাদের বাড়িতে আর ভাইফোঁটা হয় না। আমি চাই কাল ভাইফোঁটা হোক। বড় বৌদি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।